শাকিব খানের পারিশ্রমিক এখন 1 কোটি টাকা। ওস্তাদ চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন মৌসুমী। স্পর্শ করায় শুটিং ফেলে কলকাতা চলে গেলেন সায়ন্তিকা। পারিশ্রমিক বাড়িয়েছেন চিত্রনায়ক শাকিব খান, তিনি এখন 1 কোটি টাকা পারিশ্রমিক হাঁকাচ্ছেন। বিশেষ করে তার অভিনীত সর্বশেষ সিনেমা প্রিয়তমা মুক্তির পর তিনি এই পারিশ্রমিক দাবি করছেন। এর আগে তিনি 35 থেকে 40 লাখ টাকা পারিশ্রমিক হিসেবে নিতেন, এখন 1 কোটি টাকা দাবি করছেন। তার এই পারিশ্রমিক বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছেন চিত্রনায়ক বদিউল আলম খোকন। তার নির্মাণাধীন সিনেমা নীলদরিয়ায় শাকিবকে 40 লাখ টাকায় চুক্তি করা হয়েছিল, পুরো টাকা তাকে অগ্রিম দেওয়া হয়। এখন তিনি আরও 60 লাখ টাকা পারিশ্রমিক দাবি করেছেন বলে তিনি জানান, ফলে পরিচালক তার সিনেমায় কাজ শুরু করতে পারছেন না। বদিউল আলম খোকন বলেন, এখন শাকিব খানকে দিয়ে নীলদরিয়া সিনেমা করাতে গেলে 40 লাখ টাকার সঙ্গে আরও 60 লাখ টাকা দিতে হবে বলে দাবি করেছেন তিনি। পারিশ্রমিক হিসেবে নেওয়া 40 লাখ টাকা প্রযোজককে ফেরত দিতে চেয়েছেন তিনি। খোকন বলেন, আগে নির্ধারণ করা পারিশ্রমিকে এখন আর কাজ করতে চাইছেন না শাকিব খান। তাকে নিয়ে এখন কাজ করতে হলে 40 লাখের সঙ্গে আরও 60 লাখ টাকা দিতে হবে, মোট 1 কোটি টাকা। কিন্তু আমরা তার সঙ্গে কথা চূড়ান্ত করার সময় যে পারিশ্রমিক ছিল, অর্থাৎ যা কথা হয়েছিল, সেটি দিয়েই চূড়ান্ত করা হয়েছিল। তিনি বলেন, কোনো নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার ক্ষেত্রে তিনি 1 কোটি বা 2 কোটি টাকা নিতেই পারেন, এটি একান্ত তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা তো তাকে আগের পারিশ্রমিকে চূড়ান্ত করেছিলাম, এখন তিনি আমাদের কাছে এই পারিশ্রমিক দাবি করতেই পারেন না। নৈতিকতার মধ্যে এটি পড়ে না, এটা তার বক্তব্য। কমিটমেন্ট ঠিক না থাকলে তো হবে না, এটা খুব অন্যায় বলে তিনি দাবি করেছেন। স্পর্শ করায় শুটিং ফেলে কলকাতায় চলে গেলেন সায়ন্তিকা। বাংলাদেশে শুটিং করতে এসে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন বলে দাবি করেছেন কলকাতার নায়িকা সায়ন্তিকা ব্যানার্জি। এই বিষয়ে তার জায়েদ খান অভিনীত নতুন ছবি ছায়াবাজের কাজ শেষ না করেই কলকাতা চলে গেলেন এই অভিনেত্রী। তাজু কামরুলের পরিচালনায় সিনেমায় শুটিং করতে গত 30 আগস্ট ঢাকায় আসেন সায়ন্তিকা। সেদিন বিকালেই নায়ক জায়েদ খানের সঙ্গে কক্সবাজারে যান তিনি। কথা ছিল 12ই সেপ্টেম্বর পর্যন্ত শুটিং করার, কিন্তু তিনি সেটি না করেই 7 সেপ্টেম্বরে ফিরত চলে যান কলকাতা। সূত্র অনুযায়ী গান দিয়ে শুরু হয় কাজ, নির্বিঘ্নেই শেষও হয়েছিল প্রথম গানের শুটিং। দ্বিতীয় গানের শুটিং চলাকালীন হঠাৎ করেই সায়ন্তিকা অভিযোগ করেন নৃত্য পরিচালক মাইকেলের বিরুদ্ধে। তার দাবি ছিল নৃত্য পরিচালক অনাকাঙ্ক্ষিতভাবে তাকে স্পর্শ করেছে, তাই পরিবর্তন করতে হবে নৃত্য পরিচালককে, অন্যথায় কাজ তিনি করবেন না বলে দাবি করেছেন। এই বিষয়ে জানতে নির্মাতা তাজু কামরুলের সঙ্গে যোগাযোগ করা হলে যুগান্তরকে জানান নৃত্য পরিচালকের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, অনুমতি ছাড়াই স্পর্শ করায় রাগ করেছিলেন সায়ন্তিকা। পরে নৃত্য পরিচালককে পরিবর্তনের দাবিও জানিয়েছেন সায়ন্তিকা। জানা গেছে এরপর পরিচালক ও প্রযোজককে সায়ন্তিকা জানান মাইকেল থাকলে তিনি নাকি কাজ করবেন না। পরদিন স্পটে এসে গাড়ি থেকে নামতেই চাইছিলেন না তিনি, পরিচালক বুঝিয়ে বলে মাইকেলকে মনিটরে বসান। তার নির্দেশনাগুলো পরিচালক সায়ন্তিকাকে বারবার গিয়ে বুঝিয়ে আসেন, এইভাবেই চলছিল কাজ। ঘটনার সত্যতা জানতে চিত্রনায়ক জায়েদ খান যুগান্তরকে বলেন, গণমাধ্যম যেভাবে উপস্থাপন করা হচ্ছে এই বিষয়টি এমন কিন্তু নয়, গানের কাজ শেষ হওয়ায় তিনি চলে গেছেন। নৃত্য পরিচালকের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল ঠিকই, পরে ঠিকও হয়ে গিয়েছে তা।